month of February or March is not favorable. Favorable. এখানে হওয়া উচিত এইটা কি হওয়া উচিত the month of February or March is not favorable for visiting Rajasthan. বুঝা গেল? এবার আরেকটা ধরা যাক good for. Good for মানে ভালো. এবার ধরো good for. Hitoko. ধরো আমি বললাম এটা প্রায়ই বলি যে হালকা ব্যায়াম করা শরীরের পক্ষে ভালো. হালকা ব্যায়াম করা শরীরের পক্ষে ভালো. হালকা ব্যায়াম লাইট এক্সারসাইজ. হালকা ব্যায়াম ইউজ হচ্ছে লাইট এক্সারসাইজ. LIGHT লাইট এক্সারসাইজ EXERCIS. ভালো সব ভাব কি হবে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স. লাইট এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ. এইবার দেখো এই সেন্টেন্সটা আমরা কত রকমভাবে করতে পারি. লাইট এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ যা মানে বোঝাবে হালকা ব্যায়াম করা. হালকা ব্যায়াম করা যদি বোঝাতে চাই তাহলে কী হবে ডুইং লাইট এক্সারসাইজ. ডুইং এটা তাহলে ছোটো আকার হবে. ডুইং লাইট এক্সারসাইজ ইজ গুড ফর দ্য হেলথ. সকালে হালকা ব্যায়াম করা. সকালে হালকা ব্যায়াম করা শরীরের পক্ষে ভালো হয়. তাহলে ডুইং লাইট এক্সারসাইজ এখানে কী হবে ইন দ্য মর্নিং. ডুইং লাইট এক্সারসাইজ ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ. আচ্ছা সকালে রোজ হালকা ব্যায়াম করা ভালো. তাহলে ডুইং লাইট এক্সারসাইজ কী করবো রোজ সকালে সেখানে বলবো আমরা এভরি মর্নিং. EVERY এভরি মর্নিং. তাহলে ডুইং লাইট এক্সারসাইজ এভরি মর্নিং is good for health. বুঝা গেল? এবার আরেকটা দেখা যাক. আচ্ছা এখানে মনে করে রাখি এর আগের দিন করেছিলাম ব্যাড ফর ক্ষতিকর. স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ. স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ. মনে আছে তো? আচ্ছা এইবার দেখো আরেকটা যদি করি grateful to. এটা মানে হচ্ছে কৃতজ্ঞ. কারো কোনো কাজের জন্য তার কাছে কৃতজ্ঞ থাকে. এখানে একটা জিনিস মনে করে রাখো আমি যদি লিখি এই বানানটা লেখার সময় গ্রেট বানান আমরা জানি GREAT গ্রেট. তারপরে যদি ফুল বসাই যে ভুলটা প্রায়ই হতে পারে বা হয়ে থাকে এইটা কিন্তু ভুল. মানানটা খেয়াল করতে হবে. গ্রেটফুল যদি এরকমভাবে লিখি এটা রং. GRAT হবে. GREAT হবে না. এবার ধরো একটা যদি সেন্টেন্স থাকে আমার অসময়ে সাহায্য করার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ. ঠিক আছে. আমার অসময়ে সাহায্য করার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। এইবার দেখো গ্রেটফুল, এটা কি হয় গ্রেটফুল টু, কালকে যেটা বলেছিলাম গ্রেটফুল টু সামবডি ফর সামথিং। তাহলে যার জন্য কৃতজ্ঞ হচ্ছ তার নামটা আগে দিতে হবে, কি যার কাছে কৃতজ্ঞ হচ্ছ তার প্রোনাউনটা বা নাউনটা আগে দিতে হবে, তারপরে যার জন্য কৃতজ্ঞ হচ্ছ সেইটা পরে দিতে হবে। তাহলে আমি কৃতজ্ঞ, I am grateful to you, কেন I am grateful to you, কেন তোমার সাহায্যের জন্য, grateful to you for your help, for your help, কখন আমার অসময়ে, for your help in my evil days, অসময়ে দুঃসময়। দেখো এখানে এই ইভিল ডেজের জায়গায় আমরা আর কি করতে পারি, I am grateful to you for your help in my evil days, evil days মানে এখানে ব্যাড ডেজও বলতে পারো, ইন মাই ব্যাড ডেজ, আর কি বলতে পারো ইন মাই ডিস্ট্রেস, ডিস্ট্রেস মানে দুঃসময়, খারাপ সময়, আর্থিক অনটন ইত্যাদি। তাহলে আমরা এরকমভাবে করতে পারি, I am grateful to you for your help in my evil days। এইবার দেখো এই যে for your help, এটা এরকমভাবে করা যেতে পারে, for এই যে কথাটা I am grateful to you for your help in my evil days, এই যে কথাটা এটাকে আমরা এরকমভাবে করতে পারি, I am grateful to you for helping me in my evil days, helping me in my evil days। তাহলে এখান থেকে হবে we are grateful, I am grateful to you for helping me in my evil days, বুঝা গেল, I am grateful to you for helping me in my evil days, bad days, in my distress। যদি distress বলো তাহলে days বুঝবে না, bad হলে পরে days বুঝবে, বুঝা গেল। আরেকটা দেখা যাক, greedy for, কোনো কিছুর জন্য লোভ থাকা, লোভী হওয়া, লালায়িত হওয়া, greedy for, লালায়িত হতো, লোভী, ঠিক আছে। এইবার দেখো greedy for, লোভী বা লালায়িত। greed মানে কথাটা অর্থ হচ্ছে লোভ, যদি শুধু greed বলি greed মানে হচ্ছে লোভ। তাহলে আমি বহু লোকেই অন্যায়ভাবে ঘুষ নিয়ে থাকে, ঘুষের প্রতি লোভ থাকে, তাহলে আমি আমার ব্যক্তিগতভাবে আমি ঘুষের জন্য লালায়িত নয়, আমি ঘুষের জন্য লালায়িত নই। ধরো আমি একটা অফিসে কাজ করি, অফিসে সেখানে অনেকের অনেক কিছু স্যাংশন করতে হয়, লাইসেন্স দিতে হয় বা কোনো এরিয়ার স্যাংশন করতে হয়, এইসব করে দেওয়ার জন্য, অন্যায় কোনো কাজ করে দেওয়ার জন্য আমাকে বললো যে আপনি এই কাজটা করে দিন, আপনাকে এত টাকা দেবো, আপনাকে ঘুষ দেবো। সেক্ষেত্রে বললো আপনি ভুল করছেন, আমি ঘুষের জন্য লালায়িত নই, আমি যা নিয়ম সেই নিয়ম অনুযায়ী করব, নিয়মের বাইরে আমি যাব না। তাহলে দেখো আপনি ভুল করছেন you are mistaken, আপনি ভুল করছেন, যদি বলি এখানে ধরো যদি বলি আপনি ভুল করছেন, আমি ঘুষের জন্য লড়াই করলাম। ইউ আর মিসটেকেন, ইউ আর মিসটেকেন। ক্ষমা, এবার আমি ঘুষের জন্য লড়াই তো নই, আই অ্যাম নট গ্রিডি। এবার কিসের জন্য? ফর। ফর, এইবার একটা নতুন ইংরেজি শিখে নাও। ঘুষ ইংরেজি হচ্ছে হাস মানি, HUSH, হাস মানি। এই হাস মানে কথাটার অর্থ হচ্ছে ঘুষ বা অন্যায় উৎকোচ দেওয়া। উৎকোচ, এটাকে কি বলে? উৎকোচ। তাহলে ইউ আর মিস্টেকেন, আই এম নট গ্রিডি। এত ভুল হলে তো মুশকিলের ব্যাপার। আই এম নট গ্রিডি ফর হাস মানি। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস ভুল করে ফেললাম। গুড ফর কি বলেছিলাম? গুড ফর বলেছিলাম যে ভালো। এইবার দেখো, আমরা অনেক সময় বলি গুড ফরটা, আরেকবার একটু ব্যাক করে যাচ্ছি। গুড ফর ভালো বলেছিলাম, তাই তো? সে কোনো কাজেরই নয়, সে একটা নিষ্কর্মা, সে একটা অকাজের লোক। এরকম যদি বলি, সে কোনো কাজেরই নয়, সেক্ষেত্রে আমরা কি বলবো? হি ইজ নট গুড। সে ভালো নয় কিসে? কোনো কাজেরই। হি ইজ গুড ফর নাথিং। হি ইজ গুড ফর নাথিং, সে কোনো কাজেরই নয়। বুঝা গেল? আচ্ছা, এবার আরেকটা দেখি। হ্যাঙ্কার আফটার, এটাও লালায়িত বোঝায়। হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার সামথিং, হ্যাঙ্কিং আফটার হচ্ছে লালায়িত। লালায়িত। এরপরে আরেকটা বসে হ্যাঙ্কিং আফটার ফর, যার জন্য লড়াই। হ্যাঙ্কিং আফটার ফর, দুটো। এবার ধরো বহু লোকেরই লোভ আছে, হ্যাঁ, যে অপরের সম্পত্তি নিয়ে নেবে। ধরো 5 ভাই বোন আছে, 5 ভাই বোনের মধ্যে বাবা মারা গেছে, তার সম্পত্তিটা 5 ভাইয়ের মধ্যে ভাগ করে নিতে হবে। অথবা কারো হয়তো তোমার যেখানে সে বিয়ে করেছিল, তার দুই বোন, মানে তার স্ত্রী এবং তার